পয়লা বৈশাখ আমরা অনেক ধুমধাম করে উদযাপন করি। সকালে পান্তা ইলিশ দিয়ে শুরু করে সারাদিন চলতে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু এর মধ্যে সংস্কৃতি কোনটা, ঐতিহ্য কোনটা, সমাজ বা সভ্যতার ভূমিকাটা বা কী, আর পোশাক বা জামা কাপড় কেন একটা সংস্কৃতির বিশাল একটা অঙ্গ, এসব কিছুর উত্তর জানতে আজকে আমরা কথা বলব সংস্কৃতি বা কালচার নিয়ে। কালচারের কোনো ফিক্সড ডেফিনেশন না থাকলেও বিভিন্ন সংজ্ঞার সামারি কিছুটা এরকম দাঁড়ায় যে মানুষ যেভাবে থাকে, তাদের ভাষা, যেই খাবার খায়, যেই পোশাক পরে এবং তাদের ধর্ম। অন্যভাবে একটা সেট অফ নলেজ অ্যান্ড বিহেভিয়ার যেটা একটা গ্রুপ অফ পিপলের মাঝে লক্ষ্য করা যায়। আর ট্রেডিশন, যে কাজ বা কাজগুলো করার মাধ্যমে একটা সমাজ তাদের কালচার বা সংস্কৃতিকে ধরে রাখে, সেগুলোকে আমরা ঐতিহ্য বা ট্রেডিশন বলে আসি। আবার কাস্টমস বা রীতিও চলে আসে ট্রেডিশনের কথা আসলে। ট্রেডিশন আর কাস্টমসের পার্থক্য মূলত একটা কাজের গণ্ডি এবং সময়ের ওপর ভিত্তি করে। যদি সেটা অল্প সময়ের জন্য হয়ে থাকে এবং একটা ছোট্ট জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত থাকে তাহলে সেটা কাস্টমস, আর যেটা হাজার বছর ধরে একটা বিশাল জনগোষ্ঠীর মাধ্যমে চলে আসছে সেটা ঐতিহ্য। কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশন সম্পর্কে জানেন কি? এই ক্লিপ শেষে আমরা কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশন নিয়ে একটু জেনে আসব অ্যান্ড কীভাবে কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশন সামাজিক বৈষম্য এবং রেষারেষিতে প্রভাব ফেলছে। পোশাক একটা কালচারকে রিপ্রেজেন্ট করার অনেক স্ট্রং একটা এলিমেন্ট, কেননা এটা আমরা বাহ্যিকভাবে দেখতে পারি আর সেই জন্য আমরা খুব ইজিলি একটা কালচারের মানুষজনকে পারসিভ করি তাদের পরনের পোশাক দ্বারা। একটা কালচারে ড্রেসকে ইনফ্লুয়েন্স করে কয়েকটা ফ্যাক্টর, যেমন ক্লাইমেট অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, রিলিজিয়ন, আইডিওলজি, রিচুয়াল, টেকনোলজি, কালচারাল কন্ট্যাক্ট অ্যান্ড ডিফিউশন অফ আইডিয়াস। বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই রেলেভেন্ট। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন, হিস্ট্রি, অ্যাস্থেটিক রুলস। সিন্ধু সভ্যতার মাধ্যমে আমাদের এই ভূখণ্ডে পোশাক রূপে আসে শাড়ি, সেই জন্যই শাড়ি প্রচলিত একটি পোশাক বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কাতে, এবং কিছুদিন আগ পর্যন্ত মায়ানমারেও প্রচলিত ছিল। কিন্তু এখন মডার্ন এরাতে এসে আমরা যেই স্টাইলে শাড়ি পরি সেটা কিন্তু আসে কাদম্বরী দেবী থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাব। উনি ওই সময় এসে এই স্টাইলে শাড়ি পরাটাকে অ্যাডভোকেসি করে আর তার ইনফ্লুয়েন্সটা এতটাই স্ট্রং ছিল যে আমরা এখনও ওই স্টাইলটাই ফলো করে যাচ্ছি। শাড়ি নিয়ে অনেক কথা বলে ফেললাম, আপনার যদি এখন হুট করে আবার শাড়ি পরতে বা কিনতে ইচ্ছা করে, ডু ভিজিট দিস পেজ কল ডিভাস হ্যাঙ্গার ইন ফেসবুক। দে সেল দিস বিউটিফুল ব্লক প্রিন্টেড সিম্পল শাড়িজ উইচ ইউ ক্যান ওয়ার এনি টাইম এনিওয়ার। দিস আর ভেরি লাইট টু ক্যারি অ্যান্ড অফকোর্স বাজেট ফ্রেন্ডলি। কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশনের ডেফিনেশন অনুযায়ী, কোনো কালচার সম্পর্কে না জেনে অথবা বুঝে আউট অফ কনটেক্সট একটা এলিমেন্ট উঠায় এনে সেই কাজটা করা। এই যেমন ধরেন আমেরিকাতে হ্যালোইন পার্টি হয়, সেখানে অনেকে অন্য একটা কালচারের ড্রেস এবং সাজগোজ করে তাদের মন মতন করে, টু থিঙ্ক ইটস ফানি অর হরিবল, বাট ফর দ্য পার্সন কামিং ফ্রম দ্যাট পার্টিকুলার কালচার ইট ইজ ভেরি অফেন্ডিং। অন্য একজনের কালচার অর ট্রেডিশন ফলো করে একটা কাজ করা যে শুধু ভুল তা নয়, অ্যাপ্রিসিয়েটিভ মেন্টালিটি থেকে একটা কাজ করলে ব্যাকগ্রাউন্ড জেনে আউট অফ রেসপেক্ট আমরা সেম জিনিস করলে দ্যাট ইজ কল্ড কালচারাল অ্যাপ্রিসিয়েশন, হুইচ ইজ এ গুড থিং। এই যেমন বাংলাদেশের অনেক ফরেনাররা ঘুরতে আসে, কাজে আসেন, পহেলা বৈশাখ আমাদের সমাজে প্রচলিত আছে এবং সংস্কৃতি হিসেবে আমরা পহেলা বৈশাখ উদযাপন করি। ঐতিহ্য বা ট্রেডিশন পালন করতে আমরা সকালে সেজে গুজে পান্তা ইলিশ খেতে যাই। এখন বিদেশ থেকে আসা মানুষটি এই ব্যাকগ্রাউন্ডটা জেনে সেদিনও যদি শাড়ি অথবা পাঞ্জাবি পরে পান্তা ইলিশ খেতে যায়, সেটাকে আমরা কালচারাল অ্যাপ্রিসিয়েশন বলব। ডু লেট আস নো বাই কমেন্ট সেকশন হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ভিডিও অ্যান্ড শাওয়ার ইউর লাভ বাই শেয়ারিং দিস ভিডিও। অলসো প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর কন্টেন্ট লাইক দিস। থ্যাংকস ফর ওয়াচিং।